আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ফার্স্ট ব্যাচের ফলাফলের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, গোটা দেশের ডেন্টাল কলেজের গরিমা তুলে ধরার ব্যাপারে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি এবং পড়ুয়াদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইতিমধ্যেই মাথা তুলে দাঁড়িয়েছে আইজিএম হাসপাতালস্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। ইতিমধ্যেই এই ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের পাস আউট হয়ে গেছে। এর মধ্যে মঙ্গলবার থেকে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে অত্যাধুনিকতার নতুন সংযোজন হলো। কলেজে চালু হলো 3D প্রিন্টিং সেন্টার। ফিতা কেটে 3D প্রিন্টিং সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দফতরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব তেপর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিজ ভাষণে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ফার্স্ট ব্যাচের ফলাফলের প্রশংসা করেন। শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, গোটা দেশের ডেন্টাল কলেজের গরিমা তুলে ধরার ব্যাপারে পড়ুয়া এবং ফ্যাকাল্টিদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে আমরা চাই যে ত্রিপুরার যে গভর্নমেন্ট কলেজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেটা শুধু নর্থ ইস্টে না, সারা ভারতবর্ষের মধ্যে একটা মডেল কলেজ হোক, সব যেন জানে যে এই কলেজ খুব মানে খুবই ভালো স্ট্যান্ডার্ডে মেনটেন করে, ঠিক আছে, ফ্যাকাল্টিরা ভালো। এবং আমি এখানে ফ্যাকাল্টিদেরও আমি বলবো যে আপনাদের লেটেস্ট যেসব টেকনোলজি আছে সেগুলো আপনারা এটা ব্যবহার করবেন। এখানে ডায়োড লেজার, যেটা পেরিউতে আমি কিছুদিন আগে ডায়োড লেজারও এখানে ব্যবহার হয়, এত সুন্দরভাবে ফ্রানেকটমি থেকে আপনার ব্রিথিং তারা করছে, সেটা ভাবা যায় না। এখন যে ব্লাডলেস অপারেশন, সেটা সম্ভব হল সর্বোপরি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অত্যাধুনিকতার নতুন সংযোজন। কলেজে 3D প্রিন্টিং সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের ফার্স্ট ব্যাচের পড়ুয়াদের ফলাফলে মুখ্যমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।